হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা জানব যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করতে ডকুমেন্ট হিসেবে আপনার আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আপনার নামে যে জমি আছে সেই জমির পর্চা ও দলিল খতিয়ান নাম্বার। এখানে আবেদন করলে আপনি পাবেন বছরে 6,000 টাকা করে, 3 মাস পর পরে 2,000 টাকা করে পাবেন, 3টি কিস্তিতে টাকা পাবেন সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। আপনাদের দেখিয়ে দিই যে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন। প্রথমে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে লিখবেন pmkisan.gov.in। তারপরে আপনার ফোনে আপনি এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন, আপনি থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ মোডে এটা করে নেবেন। ডেস্কটপ সাইজ করার পরে আপনার সামনে এরকম ওপেন আবার নতুন করে পেজ ওপেন হবে। তার প্রথমে এটা জুম করে আপনি যে এইখানে আছে ফার্মার্স কর্নার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্রথমেই যে অপশানটা আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এখানে আসবে, আপনার লেখা আসবে ইন্টার আধার নাম, আপনি আধার নাম আপনি এখানে টাইপিং করবেন এবং ইমেজ ক্যাপ কোড, আপনার সামনে যে ক্যাপচার কোডটা আছে সেটাকে আপনি এখানে বসিয়ে দেবেন। আপনি যদি বুঝতে না পারেন তার পাশে যেটা চিহ্ন আছে সেটাকে আপনি ক্লিক করে আপনি অন্য ক্যাপচার কোডও আপনি নিতে পারেন। তো আমি এখানে আমার আধার কার্ড নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। আমি এখানে আধার নাম দেওয়ার পর তারপর ক্যাপচার কোড দেওয়ার পরে আমি এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর আপনার সাথে এরকম আসবে রেকর্ড নট ফাউন্ড উইথ গিফট ডিটেলস, এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ এটাকে আমি ইয়েস করে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন, একটা ফর্ম ওপেন হবে। এইখানে আপনাদের সমস্ত রকমের যাবতীয় তথ্য আপনাকে এখানে দিতে হবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি এখানে আবেদন করবেন। প্রথমে যেসব রেড মার্কগুলো আছে সেগুলি সব আপনাকে ফিল আপ করতেই হবে, না হলে আপনার ফর্মটা সাবমিট নেবে না। প্রথমে আপনাকে স্টেট চুজ করতে হবে, তারপর আপনার ডিস্ট্রিক্ট, আপনি ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে আপনি কোথায় পড়েন সেটা আপনাকে চুজ করতে হবে। আপনার ভাগে আছে না আপনার সিঙ্গেল আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু উত্তর দিনাজপুর সেহেতু আমি উত্তর দিনাজপুর সিলেক্ট করে নিলাম। তবে এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আপনাকে সাব ডিস্ট্রিক্ট করতে হবে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সাব ডিস্ট্রিক্ট আমার ইঠার পরে সেটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আপনার সাব ডিস্ট্রিক্ট আপনি এটা আপনার ব্লক কোন ব্লকে পড়ে আর কোন ব্লকের নাম কি সেটা আপনাকে সেখান থেকে সিলেক্ট করতে নিতে হবে, সেখানে আমি সিলেক্ট করে নেব। তারপরে আপনার ইটানা ব্লকের বাড়ি কোথায় সেটা আপনি এখানে পাশে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার বাড়ি এখানে আপনার এখানে ইটানা ব্লকের সমস্ত রকমের বাড়ি এখানে নাম দেওয়া আছে সেখানে আমরা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ফার্মার নেম, যে এখানে যার আবেদন করবে তার নাম আপনি আপনার এখানে দেবেন, সে জেন্ডার মেল না ফিমেল সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার ক্যাটাগরি কী সেটা হিসাবে আপনি এখানে দিয়ে দেবেন, এসসি এসটি জেনারেল আদার যা হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপর ফার্মার টাইপ আপনাদের এখানে বলে দিই, এখানে যাদের 1 একর বা 2 একর জমিতে আছে তার বেশি তারা এখানে আবেদন করবে এবং যারা 1 একর তো কম তারা এখানে আদার্স বলে আবেদন করতে পারবে। আমি যে কোনো একটা আপনার এখানে যেটা হয় আপনাদের সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আধার আইডি কার্ড, যেহেতু আপনারা প্রথমে আধার কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেহেতু আপনাকে এখানে আর আধার কার্ড দিতে হবে না, এখানে অটোমেটিকলি আপনাদের আধার কার্ড নেওয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে যে টাকাটা আসবে সেই টাকাটা ব্যাংকের মাধ্যমে যেহেতু আসবে সেখানে আপনার ব্যাংকের নাম এবং ব্যাংকের আইএফসি কোড আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এখানে আপনাকে প্রথমে আইএফসি কোড দিতে হবে, তারপর আমার ব্যাংকের নাম, আপনি কোন ব্যাংকে আছেন সেটা আপনি এখানে আইএফসি কোড দিলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অটোমেটিকলি আপনার এখানে ব্যাংকের নাম চলে আসবে। তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাড্রেস হিসেবে যেটা আছে আপনার এখানে চলে এসছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রেড আকারে লেখা আছে কনসেন্ট গিফট, এখানে আপনি সাবমিট ফর আধার, অথচ আপনার সামনে যেসব আপনি যে ডকুমেন্টস করলেন সেটা আপনার আধার সঙ্গে ম্যাচ করছে কিনা এখান থেকে আপনি এটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে লেখা উঠবে আপনার এখানে সাকসেসফুল হবে সেটা আপনি দেখে নেবেন। তারপরে ফার্মার আদার্স ডিটেলস, ফার্মারে চাইলে আপনি অন্য রকমের ডিটেলস দিতে পারেন, সেখানে ফার্মারের মোবাইল নাম্বার দেবেন,
এবং ডেট অফ বার্থ দিবেন এবং ফার্মারের যে আবেদন করেছেন তার বাবার নাম দিতে পারেন এবং মায়ের নামও এবং হাসবেন্ড নাম। অনেক ক্ষেত্রে মহিলারা আবেদন করে থাকে, সেক্ষেত্রে এখানে তাদের হাজব্যান্ড নাম বা বাবার নাম যে কোনো একজন নাম দিলেই হবে। তারপরে আপনাদের জমিটা আপনাদের গোষ্ঠীর মধ্যে আছে, আপনাদের ভাগে আছে না আপনার সিঙ্গেল আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে অ্যাড অপশনে ক্লিক করুন। অ্যাড অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা নিচে একটা ক্লোজ স্ক্রল করে একটা ডায়লগ দেখবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জমির খুঁটিয়ার নাম্বার, দাগ নাম্বার এবং এরিয়া নাম্বার, এগুলো আপনি ঠিকঠাক করে আপনার দলিল দেখে বা আপনার যাবতীয় কাগজ দেখে আপনি এখানে পূরণ করতে পারবেন। তারপর এখানে আইডেন্টিফাই দ্যাট ইজ গিফট ডিটেলস অর মোর কারেক্ট, এখানে আপনি এটাকে টিক চিহ্ন করে ডিস্টিংক্ট হিসেবে দেখে নেবেন। আপনি ফর্মটা দেখে নেবেন, এখানে আপনার সামনে কী কী বলা হয়েছে কী কী এটা তোমরা একটু পড়ে নেবেন। তারপর এটাকে আপনি ক্লিক করে নেবেন, সাবমিট করে এগিয়ে যাবেন। সাবমিট করার পরে আপনার 4-5 দিন বা 1 সপ্তাহ পরে যদি আপনি আপনার স্ট্যাটাস চেক করতে চান তবে আপনাকে আবার আপনার এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনাকে এখানে ফার্মার কর্নারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বেনিফিট স্ট্যাটাসে আপনাকে 3 নম্বর অপশানটি যে অপশানটা আছে সেটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার আধার কার্ডের এবং অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বারের সাহায্যে আপনি যে কোনো একটির মাধ্যমে আপনি আপনার ডেটাটা চেক করতে পারবেন। বর্তমানে অ্যাপ্লিকেশনটা আপনার অ্যাক্টিভ হয়েছে কি হয়নি, এই অবস্থায় কোথায় আছে, কী অবস্থায় আছে, সম্পূর্ণ ধরনের তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। কোনো কোশ্চেন থাকলে পরে আপনি আপনাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।